আইপিএল দেখতে গিয়ে অসুস্থ শাহরুখ, হিট স্ট্রোক কিং খানের, ভর্তি হাসপাতালে। কেমন আছেন বাদশা? দুশ্চিন্তায় ভক্তরা। অসুস্থ কিং খান ভর্তি হাসপাতালে, হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে আহমেদাবাদের হাসপাতালে ভর্তি শাহরুখ খান, চিন্তিত ভক্তেরা। অভিনেতার কথা মাথায় রেখে পুলিশের কড়া নিরাপত্তারও ব্যবস্থা করা হয়েছে। আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি বলিউড বাদশা, আইপিএল ম্যাচ দেখতে মঙ্গলবারই সেখানে পৌঁছান তিনি। সূত্রের খবর, বলিউড সুপারস্টার শাহরুখ খান অসুস্থ হয়ে আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি হয়েছেন। অভিনেতার হঠাৎ হাসপাতালে ভর্তি হওয়া তার ভক্তদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, শাহরুখ খান প্রথম আইপিএল এর প্লে অফ ম্যাচ দেখতে আহমেদাবাদে গিয়েছিলেন। ইভেন্ট চলাকালীন প্রচন্ড গরমের কারণে তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হন, যার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ম্যাচে কেকেআর এর সামনে ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে পারেনি সানরাইজার্স হায়দ্রাবাদ। স্বাভাবিকভাবেই এহেন সাফল্যে খুশি শাহরুখ খান। মঙ্গলবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হায়দ্রাবাদকে কেকেআর 8 উইকেটে হারাতেই ভিক্টরি ল্যাপ দেন কিং খান। জানা যায়, বুধবার সকাল 11টা নাগাদ অসুস্থ বোধ করেন তিনি। এরপর দুপুর 1টার সময় ভর্তি করা হয় হাসপাতালে। ডিহাইড্রেশনের কারণে অসুস্থ হয়ে পড়েন কিং খান। প্রাথমিক চিকিৎসার পর বলিউড বাদশা এখনও হাসপাতালেই ভর্তি রয়েছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হলেও বাকি সমস্ত জায়গায় চলছে তাপপ্রবাহ। তাপপ্রবাহের কারণে নাজেহাল হয়ে উঠেছে মানুষ। এর মধ্যে চলছে আইপিএল। আহমেদাবাদে ইতিমধ্যে তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি। এসবের মাঝেই আইপিএল খেলা নিয়ে চরম ব্যস্ততার মধ্যে রয়েছেন বলিউড বাদশা। প্রচন্ড গরমের কারণে শরীর ডিহাইড্রেট হয়ে এই হিট স্ট্রোক হয়েছে বলে জানা গিয়েছে। শাহরুখ খানের শরীরের খবরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তেরা, পাশাপাশি তার দ্রুত সুস্থতার কামনাও করছেন। সকলেই প্রিয় কিং খানের অসুস্থতার খবরে ভীষণভাবে চিন্তায়। ইতিমধ্যেই 3টি ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন ভক্তদের, পাঠান, জওয়ান এবং ডাঙ্কি। তিনি তার আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে ব্যস্ত, যা ফাইনালের জন্য প্রস্তুত হচ্ছে। কিং খান তার আসন্ন চলচ্চিত্র কিং এর কাজ করতে চলেছেন। এসবের মাঝেই এই ঘটনায় চিন্তার ভাঁজ ভক্তদের কপালে। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, আহমেদাবাদ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।